পথ হারানোর পথিক হলাম সব হারিয়ে নিঃস্ব, তোর আমার এই প্রেমের কি দাম দেবে বিশ্ব, প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ, তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ, তোর প্রেমেতেই অন্ধ হলাম কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। নমস্কার বন্ধুরা, আমি রূপম, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা বুঝতেই পারছো এখন কোন ছবিটাকে নিয়ে কথা বলবো, সত্তা সিনেমাটাকে নিয়ে এখন কথা বলবো। এবং ছবিটা ডিরেক্ট করেছে হাসিবুর, রেজা, কল্লোল, এবং এই সিনেমাটা সোহানি হোসেনের একটা ছোট গল্প রয়েছে যার নাম হচ্ছে মা, সেই গল্প অবলম্বনে নির্মিত করা হয়েছে। তো কেমন লাগলো সত্তা? এখন অবধি শাকিব খানের বেশ কয়েকটা ছবি দেখেছি, সব থেকে বেস্ট যদি কোনো ছবি লেগে থাকে যেটার মধ্যে শাকিব খানের অভিনয় থেকে শুরু করে আমি যদি সিনেমার মেকিং বলি, কোয়ালিটি বলি, সব থেকে ভালো ছবি হচ্ছে সত্তা সিনেমা। আমি এখনও অবধি যে কটা সিনেমা দেখলাম, আর এই সিনেমাটাকে দেখে যদি কেউ বাজে বলে তাহলে আমি পুরো মানে ক্লিয়ার করে বলে দিতে চাই এই ভিডিওটার মাধ্যমে যে তারা সিনেমার কিছু বোঝে না। সত্যি কথা বলছি, তারা সিনেমার কিছু বোঝে না, এই সিনেমাটাকে যারা খারাপ বলবে। মানে এত সুন্দর সিনেমা, সিনেমাটা নিয়ে অনেক কথা বলা যায়, ঠিক আছে। আমি জানি না ভিডিওটা মানে কত বড় হবে, কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটা পুরোটা দেখবার জন্য। অনেক ডিপার্টমেন্ট নিয়ে কথা বলার আছে। যদি গল্প নিয়ে ছোট্ট করে আলোচনা করি, এখানে পাওলি দামের যে ক্যারেক্টারটা দেখানো হচ্ছে, সেই ক্যারেক্টারটার মা কোথাও গিয়ে মারা যায়, ঠিক আছে। এবং সেই মাকেই যখন সে হসপিটালে নিয়ে যায়, তাকে না বাজে রকমভাবে একটা ডাক্তার মানে বাজে চোখে দেখে এবং তাকে সে খুন করে সেখান থেকে পালিয়ে যায়। মানে সেই জায়গাটা থেকেই পাওলি দামের ক্যারেক্টারটা সে পালিয়ে গিয়ে ট্রেনে উঠে পড়ে এবং তারপরে সে একটা অন্য শহরে হয়তো চলে যায়, ঠিক আছে। এবং সেখানেই পরিচয় হয় শাকিব খানের যে ক্যারেক্টারটা যার নাম হচ্ছে সবুজ। এবং সেই ক্যারেক্টারটাও কিন্তু নিজে খুব মানে ডিপ্রেসড, সে হচ্ছে নেশাভুক্ত একটা ছেলে যাকে কিনা তার মামা এবং মামি মিলে নেশা করিয়ে তাকে পুরো বাজে রকম একটা মানে কি বলবো সিচুয়েশনে দাঁড় করিয়ে দিয়েছে। এবং সেই ছেলেটার বহুত সম্পত্তি, মানে মানে সবুজের যেই ক্যারেক্টারটা না, তার বাবা মা তার জন্য অনেক সম্পত্তি রেখে গেছে এবং সেই সম্পত্তির ওপরই চোখ পড়েছে তার মামা এবং মামি। তার মামা মামি তাকে নেশা করিয়ে বাড়ি ছাড়া করেছে এবং একটা চাকর রয়েছে তাকে বারবার ঘুষ খাওয়ায় তার মামা মামি, যাতে সেই ছেলেটা বারবার একটু মানে সেইখান থেকে বাইরে বেরোতে পারে, সমস্ত রকমভাবে তাকে চেষ্টা করে যাতে একটা দলিলের মাধ্যমে তার একটা সই পায়, ঠিক আছে। এবং বারবার তাকে মিথ্যে কথা বলে যে তার বাবা মা নাকি তার থেকে এত টাকা নিয়েছে বা এরকম, তার জন্য বারবার একটা দলিল কাগজ এনে মানে তার কাছ থেকে একটা সই চায়। কিন্তু ওই ছেলেটা তো যতই নেশা করুক না কেন তার মধ্যে সেই আস্থাটা রয়েছে, সেই জ্ঞানটা রয়েছে যে সে যতই নেশা করুক না কেন সে কিন্তু মানে জ্ঞানত, সে জানে সে কী কী করছে। তো যাই হোক, এখনকার দিনে যেই সমস্ত সিনেমাগুলো মানে রিলিজ হচ্ছে, সাউথের সিনেমা বলি বা টলিউডের সিনেমা বলি বা বলিউডের সিনেমাই বলি না কেন, স্মাগলিং ব্যাপারটাকে না খুব বেশি করে হাইলাইট করা হয়, বা ড্রাগস যদি আমি বলি, গাঁজার কথা, সেই সমস্ত বিষয়গুলোকে না খুব হাইলাইট করে অনেক সিনেমা কিন্তু বানানো হচ্ছে। কিন্তু এই সত্তা সিনেমাটা রিলিজ পায় 2017 এবং এই গল্পটা যদি মূল জিনিসটা দেখি তাহলেও কিন্তু এটা একটা স্মাগলিং নিয়ে বা ড্রাগস অ্যাডিক্টেড নিয়েই কিন্তু সিনেমাটা। এই যে সবুজের যে ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছে না, যে আর কি নিজে ড্রাগস অ্যাডিক্টেড এবং সেই ছেলেটাই কোথাও গিয়ে যারা আর কি সমাজকে এইরকম তৈরি করছে তাদেরকে ড্রাগস অ্যাডিক্টেড করে তোলে। মানে এইখানে সিনেমাটার মধ্যে বেশ কিছু কিছু জায়গা রয়েছে, অনেকগুলো জায়গা রয়েছে যে আপনাদের মানে ভালো লাগবে। যেমন এইখানে পাওলি দামের বাবার চরিত্রে যিনি আর কি অভিনয় করছে, সে যখন এই শহরটায় আসে যেখানে আর কি পাওলি দাম মানে হুট করে চলে আসে, যেখানে আর কি সবুজের বসবাস, পাওলি দামের বাবা যখন সবুজের কাছে এসে বলে যে এইখানে কী আছে, সমস্ত ছেলেমেয়েরা মানে দেখছা মানে দেখলাম লাঠি হাতে নিয়ে না বই হাতে নিয়ে সবাই যাচ্ছে, তখন সবুজ সবুজের ক্যারেক্টারটা তাকে বলে যে এইখানে সবাই এরকমই, সব ফ্যাশন দেখাতে আসে, যত না পড়াশোনা করে সব ফ্যাশন দেখাতে আসে। এবং আমরা সবাই জানি যে পড়াশোনা করে লোকে দেশ সেবা করে, ধর্ম নিয়ে আলোচনা করে, ধর্ম জাতি এই সমস্তকে নিয়ে ভালোভাবে কথা বলে, কিন্তু এখন সবাই পড়াশোনা করে চাকরি পাওয়ার জন্য, এখন সবাই রাজনীতি করে সব রাজত্বটাকে আদায় করবার জন্য। এই সমস্ত ব্যাপারগুলো এত সুন্দর ডায়লগসের মাধ্যমে সিনেমাটার মধ্যে ফোটানো হয়েছে, যেটা মানে বলে বোঝানোর নয়, এত সুন্দর সুন্দর ডায়লগস রয়েছে সিনেমাটার মধ্যে। এবং শেষটা উফ, মানে শেষটা এতটাই কষ্টজনক, আমি তো ড্যাম শিওর যে যারা যারা এই সিনেমাটা দেখেছে সবার চোখ দিয়ে জল পড়বে। ইভেন আমি যখন সিনেমাটা দেখছি ওই শেষের সিনটা, যখন পাওলি দামের ওই অবস্থা, বিদ্যুৎটা চমকালো, তার বাচ্চাটা জন্মগ্রহণ করলো,
ওই যে সিনটা এতটাই প্যাথেটিক, এবং তার সঙ্গে সঙ্গে পাওলি দামের সঙ্গে যারা যারা যেই সমস্ত মেয়েদের এখানে দেখানো হয়েছে, মানে পাওলি দাম তো অন্য একটা জায়গা থেকে এই একটা জায়গায় চলে আসে, তখন সবাই তাকে না বেশ্যা বলে গণ্য মানে গণ্য করতো, ঠিক আছে, সবাই তাকে অন্য চোখে দেখত, যার জন্য যারা তাকে বাঁচিয়ে আনে তারাও কিন্তু রেড লাইট এরিয়ার মধ্যেই পড়ে, তো তারাই কিন্তু পাওলি দামকে কোথাও গিয়ে বাঁচায়। তো ওদের সঙ্গে থাকতে থাকতে না ওদের মতনই মানে সাজগোজ করতো, কিন্তু ওদের আর কি যে হেড দিদি সেও আর কি ওকে দিয়ে এরকম কাজ করাতো, কিন্তু সহকর্মীরা ছিল মানে পাওলি দামে যেই সমস্ত পাশাপাশি মেয়েরাও ছিল যারা আর কি রেড লাইট এরিয়ার মধ্যেই থাকতো, তারা কিন্তু ওকে সত্যি কথা বলতে খুব ভালোবাসতো, মানে একটুখানি খাবার যোগান দিত কিন্তু তারাই। তো শেষ মুহূর্তটায় পাওলি দামের সঙ্গে যেই মেয়েটা ছিল, যে কিনা একটা সুন্দর ডায়লগ দিল, মানে ওই জায়গাটা এত সুন্দর করে ডায়লগস ডেলিভারি, যে এতদিন তাকে অনেক কাপড় খুলতে হয়েছে, কিন্তু আজকে সে কাপড় খুলে অন্য একটা প্রাণের জন্য সে একটা কাপড় খুলে তাকে কাপড় পরালো, ওই যে ডায়লগসটার সঙ্গে জেমসের গান, পথ হারানোর পথিক হলাম সব হারিয়ে নিঃস্ব, তোর আমার এই প্রেমের কি দাম দেবে বিশ্ব, ওই সিনটা সত্যি কথা বলতে ওটা এক্সপ্লেন করার কিছু নেই, ওই সিনটা যারা দেখেছে তারা এমনি ইমোশনাল হয়ে যাবে, ঠিক আছে, এতটাই ওয়েল এস্টাবলিশ। এবং এই সিনেমাটার বললাম না অনেকগুলো দিক রয়েছে যেগুলো নিয়ে অনেক রকমভাবে নিঃসন্দেহে আলোচনা করা যেতেই পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই সিনেমাটার কালার প্যালেট, এত সুন্দর কালার প্যালেট ইউজ করা হয়েছে এখানে, কালারিং মানে কালারিং এবং এডিট করেছে আরফিন সাদি, অসাধারণ অসাধারণ। এই সিনেমাটার বিট্রেড কোয়ালিটি এবং 2017 সালে এসেও দাঁড়িয়ে যে এরকম একটা কালার প্যালেট দিয়ে সিনেমাটাকে মানে বানানো হয়েছে, সত্যি তার জন্য আমি খুব খুশি, মানে এটা দেখে সিনেমাটা যারা যারা দেখবে না সবার ভালো লাগবে, আমি এইটুখানি শিওর। এবং সত্তা অ্যাকচুয়ালি নামটা কেন সত্তা, যারা যারা এখনও দেখেননি অবশ্যই রিকমেন্ড করবো এই সিনেমাটা দেখবার জন্য, কেউ নিরাশ হবেন না, আমি এইটুখানি গ্যারেন্টি দিতে পারি এই সিনেমাটা দেখার পর কেউ নিরাশ হবে না, কারণ শাকিব খান এবং পাওলি দাম যা অভিনয় দিয়েছে সিনেমাটার মধ্যে, এই সিনেমাটা সত্যি কথা বলতে একটা ওয়ার্ল্ড ক্লাসিক সিনেমা, এটা সেরা সিনেমা, এটা উনি নিঃসন্দেহে বলা যায়। এবং 2017 সালে দাঁড়িয়ে না আমরা সত্যি কথা বলতে ওই কত কালার কত এডিট কত VFX হয়েছে ওইগুলো না খুব একটা খেয়াল করতাম না যখন আমরা ওই টাইম লাইনে সিনেমা দেখতাম, কিন্তু করোনার পর থেকেই আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট দেখি, ক্যামেরা অ্যাঙ্গেল দেখি, সেই সমস্ত দিক বিচার করতে গেলে 2017 সালে এত সুন্দর একটা ওয়েলমেড সিনেমা হয়েছে সত্যি এটা হয়তো আজকে না দেখলে বুঝতাম না বা জানতাম না, এত সুন্দর কালার। যদি ভালো করে সিনেমাটা লক্ষ্য করেন এখানে একটা গ্রিনি স্টোন ব্যবহার করা হয়েছে, রাত্রের বেলার বলি বা দুপুরবেলার যদি কথা বলি একটা গ্রিন কালারকে ইন্ডিকেট করা হয়েছে সিনেমাটার মধ্যে, খুব সুন্দর কালার গ্রেডিং করা হয়েছে সিনেমাটার মধ্যে, এটা সবথেকে হাইলাইটেড পয়েন্ট, লাইটিং খুব ভালো, ডিরেকশান তো অবশ্যই ভালো, এত সুন্দর ডিরেকশান না হলে অবশ্যই এত ভালো একটা ছবি আমরা মানে পেতাম না, মানে সত্যি কথা বলছি এখানে যখন পাওলি দাম এবং শাকিব খানের ওই মানে ইমোশনাল পোর্শনগুলো দেখানো হচ্ছে, যখন তারা একে অপরের সঙ্গে কথা বলছে শাকিব খান এবং পাওলি দাম, তারা একে মানে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, ওই জায়গাগুলো এতটাই মিষ্টি এবং এতটাই ইমোশনাল যে সবাই না আলাদাই টাচে চলে আসবে সিনেমাটার সঙ্গে, এত সুন্দর একটা ওয়েল ডিজাইন ওয়েল মেকিং সিনেমা, সত্যিই শাকিব খানের কেরিয়ারে এটা ওয়ান অফ দ্য মানে মোস্ট ফাইনেস্ট অ্যান্ড মোস্ট পপুলার মুভি হিসাবে থেকে যাবে, আমি অন্তত মনে করি যে খুব সুন্দর অভিনয় এখানে শাকিব খানের, এবং খুব অসাধারণ গল্প, এত সুন্দর গল্পের ওপর কাজ এবং এত সুন্দর অ্যাক্টিং খুব কম সিনেমার মধ্যেই আমি দেখেছি, এবং এই ছবিটা তো জাতীয় পুরস্কারও পেয়েছে, সত্যি জাতীয় পুরস্কার পাওয়ার মতনই একটা ছবি, আমি অনেকদিন ধরেই ভাবছি সিনেমাটা দেখবো, কিন্তু মানে যেহেতু এত পুরনো সিনেমা দেখতে দেখতে একটু একই টাইপের লাগছে বলেই মনে হলো যে এবার সত্তাটা দেখি, কারণ এই সিনেমার সবথেকে ভালো লাগার যে গানটা তোর প্রেমে তো অন্ধ হলাম সেটা আমি প্রতিদিনই শুনি, তো প্রতিদিন শুনতে শুনতেই মনে হলো না এবার সিনেমাটাই দেখে নিই, তো যখন ওই শেষ মুহূর্তটা আসে না চোখে না জলটা ধরে রাখতে পারি না, এতটাই ইমোশনাল এতটাই কষ্টজনক, মানে যারা ওই সিনটা মানে মন থেকে উপভোগ করতে পারবে মন থেকে অনুভব করতে পারবে যে একজন নারীর কতটা কষ্ট, মানে একজন নারী তার সন্তানকে যখন গর্ভে ধারণ করে তখন কী কী দিক তাকে ফেস করতে হয়, কীভাবে তাকে চলাফেরা করতে হয়, এবং সেই নারী যদি সবার সামনে একটা বাজে জায়গায় বিলং করে বা সবাই যদি তাকে বাজেভাবে দেখে তখন তো তার মনের মধ্যে কী চলে হয়তো এই সিনেমাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। পাওলি দামের অভিনয় সত্যি খুব ভালো খুব ভালো, এবং তার সঙ্গে সঙ্গে শাকিব খান, মানে বলে বোঝানোর নয়। যাই হোক, এটাই ছিল মোটমাট আমার রিভিউ সত্তা সিনেমাটাকে নিয়ে, আমি গল্পটা পুরোটা বলতে চাই না, আমার ভালো লেগেছে ব্যাস, আমি এইটুখানি বলে আমার এই ভিডিওটা শেষ করছি। তোমাদের কি মন্তব্য সত্তা মুভিটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও, ফেসবুক পেজ থেকে যা দেখছো প্লিজ পেজটাকে ফলো করো, এবং আরও কোন কোন সিনেমার রিভিউ তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, এবং পারলে সি ফাস্ট করে দিও, এবং আজকের মতো এইখানে শেষ। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার।